বাবা, তুমি যে প্রতিদিন ফলের মধ্যে ফরমালিন দাও, এতে যে মানুষের কত ক্ষতি হতে পারে তুমি কি সেটা জানো? মানুষের এই ফল খেয়ে কি হলো সেটা তো আমার দেখার বিষয় না। আমার সংসার কিভাবে উন্নতি হবে আর একটা বাড়ি থেকে দুটা বাড়ি হবে সে চিন্তা তো আমাকেই করতে হবে। ওই সব ভাবলে তো আমার ব্যবসা হবে না, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোদের কখন কত টাকা লাগবে সেটা শুধু আমাকে বলবি। তাই তুমি বাবা অন্যায়ভাবে ব্যবসা করবে? অন্য ব্যবসা করো, অন্য উপায়ে ব্যবসা করো, যেগুলো ব্যবসা করলে মানুষের ক্ষতি হবে না। তুই চুপ করে থাক, তোর অত ভালো হওয়া লাগবে না। বেশি ভালো হলে ভাত পাবি না, আর এই দুনিয়ায় টাকা আছে যার, দাম আছে তার। তাই বলে মানুষের জীবন নিয়ে ব্যবসা? তুই এখনো কথা বলতিছিস? এখান থেকে যা তো, তুই যে কাজে যাচ্ছিলি সে কাজে যা। দেখছিস কালকে যে তুই এত কথা বললি, আমার আজকে কত টাকা লাভ হয়েছে, একটা ফলও আমার পচেনি। সব ফল বিক্রি করে আমার তো অনেক টাকা লাভ হয়েছে, আর আমার পাশের দোকানদারের লাভ তো হয়নি, ওর আরও অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে। তুই দেখিস কিছুদিনের মধ্যে আমার একটা দোকান থেকে দুটো দোকান হবে। হ্যাঁ তা তো হবেই, কালো টাকার বার বেশি, আবার যখন যাবে তখন কোন দিক দিয়ে যাবে তুমি খুঁজেও পাবে না। তোর মুখে খালি আজারে কথা, বিপদ যখন আসবে তখন দেখবই নি। তুই দেখতেছি অনেক জ্ঞানী হয়েছিস, ছেলে হয়ে বাবাকে জ্ঞান দিতে আসছিস। শোন, আমার মাথায় কম বুদ্ধি নাই, আমি অনেক চিন্তা ভাবনা করেই কাজ করি। তোর থেকে কি আমার পরামর্শ নিতে হবে? হাঁটুর বয়সী চল তুই, আর তুই আমার জ্ঞান দিতে আসছিস। আব্বু আব্বু, আমাকে একটু টাকা দাও তো, আমি টিফিন কিনে খাবো। টাকা লাগবে নিয়ে যা, তোদের জন্যই তো আমি কামাই করি, তোদের যত খুশি নিয়ে যা। বাবা তুমি এখানে বসে আছো, তাড়াতাড়ি হসপিটাল চলো। কে, কি হয়েছে বাবা, হাসপাতাল যাবো মানে? বাবা তোমার ছোট ছেলে নাকি হসপিটালে আছে, আমাকে শাইন চাচা বলল, আমি তোমাকে এটা বলতে দৌড়ে আসলাম। কিসের জন্য হাসপাতাল গিয়েছে আর আমার ছেলের কি হয়েছে? শাইন চাচা বলল ওরা নাকি জসিম চাচার দোকান থেকে আপেল কিনে খেয়েছে। ওরা যেই কয়েকজন বন্ধু মিলে খাসে, সগলি হাসপাতাল আছে। জসিম তো আমার কাছ থেকেই মাল নেয়, তাহলে কি আমার ছেলের জন্য আমি দায়ী? আজ আমার জন্যই আমার ছেলের এই অবস্থা। কি বলো বাবা, ওগুলো তোমার দোকানের ফল নিয়েছে জসিম চাচা? বাবা আমি তোমাকে কত নিষেধ করেছি, তুমি ওগুলো করো না, তুমি আমার কথা শোনোই নি। এখন তুমি বোঝো ঠেলা, যদি আমার ছোট ভাইয়ে কিছু হয়। ওই সব কথা বলিস না রে বাপ, আজকে বুঝতেছি আমি, আজ বুঝলাম আমি, আমি মানুষের কত ক্ষতি করছি, নিজের না হলে আমি এটা কোনো দিনও বুঝতাম না। আমি শুধু টাকার নেশায় মাতাল হয়ে গেছিলাম, মানুষের জীবন নিয়ে আমি কোনো চিন্তাই করিনি। মানুষই যদি না থাকে টাকা দিয়ে কি হবে? তোরাই যদি না থাকিস রে বাবা, আমি টাকা দিয়ে কি করব? এখন তুমি বুঝেছ, তোমার যেই রকম নিজের সন্তানের প্রতি মায়া আছে এই রকম সবারই, তুমি সেটা দূরে থেকে বুঝতে পারোনি, এখন আল্লাহ তোমাকে বোঝানোর জন্য তোমার নিজের ওপরই দিলেন। হ্যাঁ বাবা, আল্লাহ মহান, আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, তাই আমি আর অসৎ পথে চলবো না, তুই যেভাবে আমাকে চলতে বলবি আমি ঠিক সেভাবেই চলবো। আমি তোমাকে আর কি বলবো, তুমি যদি সৎ পথে চলতে তাহলে আর কখনো পথ ভ্রষ্ট হতে না। সবারই উচিত সৎভাবে জীবনযাপন করা, অন্যায় থেকে দূরে থাকা, তাহলেই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তি।